আসসালামু আলাইকুম। মাত্র এই তিনটি কাজ অনুসরণ করলে আপনি জিরো থেকে আইএলসে আপনার টার্গেট স্কোর পর্যন্ত পৌঁছতে পারবেন। এই তিনটি কাজ আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি বলছি। আশা করি এই পুরো ভিডিওটি, ছোট একটি ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। প্রথমত হচ্ছে আপনি আইএলস শুরু করার আগে, অর্থাৎ আপনার যদি আইএলস এক্সাম দেওয়ার টার্গেট থাকে অথবা হচ্ছে গিয়ে আইএলসে একটা ভালো স্কোর করার যদি টার্গেট থাকে, তাহলে প্রথমে হচ্ছে তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে ডায়াগনস্টিক স্টেপ। অর্থাৎ এই স্টেপে আগে আপনি আপনার লেভেলটা যাচাই করে নেন। লেভেল যাচাইয়ের জন্য আপনার কোনো সেন্টারে যেতে হবে না অথবা কোনো কোথাও যে টেস্ট দিতে হবে এরকম না, আপনি নিজে নিজে চাইলেও কিন্তু আপনার লেভেলটা যাচাই করতে পারেন। আইএলটিএস যেহেতু চারটা মডিউলের উপরে পরীক্ষা হয়, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, সো স্পিকিং আর রাইটিং এটা কতটুকু আপনার আছে আপনি হয়তো মোটামুটি একটা গেজ করতে পারেন যে আমার এই লেভেলটা আছে। যদি আপনি মোটামুটি কথা কাজ চালিয়ে নিতে পারেন স্পিকিং করার মাধ্যমে, তাহলে মোটামুটি আপনার লেভেলটা ভালো আছে। যদি আপনি এক দুই পাতা কোনো ধরনের চ্যাট জিপিটি কিংবা হচ্ছে গুগলের হেল্প ছাড়া যদি আপনি লিখতে পারেন, তাহলে ধরে নিতে হবে হচ্ছে আপনার রাইটিং লেভেলটা মোটামুটি ভালো আছে। ভেতরে ভুল টুকটাক থাকতে পারে কিন্তু আপনি লিখতে পারেন, তার মানে আপনার রাইটিং লেভেলটা মোটামুটি আছে, অর্থাৎ রাইটিংয়ের বেসিকটা ভালো আছে। এরপর হচ্ছে যে আপনি আসেন রিডিং। রিডিং যদি আপনি একটা ইংলিশ নিউজ পেপার পড়ে যদি মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের অথবা মিড অ্যাডভান্স লেভেলের যদি কোনো আর্টিকেল পড়ে যদি আপনি মোটামুটি ডিকশনারি হেল্প ছাড়া বুঝতে পারেন, তাহলেও আমরা ধরে নিব যে আপনার বেসিক মোটামুটি আছে। আর যদি আপনি বিদেশিদের কথা একটা নর্মাল পেইসে শুনে যদি আপনি মোটামুটি বুঝতে পারেন, তাহলেও আমরা ধরে নিব যে আপনার বেসিক মোটামুটি আছে। যদি এই চারটা জিনিস ডায়াগনস্টিক টেস্টে যদি আপনার না ভালো থাকে, তাহলে আপনার বেসিকটা এখনও যথেষ্ট পরিমাণে দুর্বল, এবং এই দুর্বলতার কারণে আপনার জন্য সরাসরি আইএলস প্রিপারেশন নেওয়াটা মনে হয় ঠিক হবে না। যেহেতু বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইএলসের স্কোরটা 6 থেকে 6.5 বা 7 পর্যন্ত হয়ে থাকে নর্মালি, তাই এই স্কোরটা পেতে গেলে আপনার ইংরেজি বেসিকটা ভালো থাকা লাগবে। না হলে সরাসরি আপনি আইএলস প্রিপারেশন যদি নিতে চান, তাহলে আপনার আইএলসের ওই প্রিপারেশনটা খুব একটা ভালো হবে না। এবার আসেন, ডায়াগনোস্টিক করে ধরলাম আপনার বেসিকটা খুব বেশি দুর্বল, তাহলে আপনি এই বেসিকটা কীভাবে ইম্প্রুভ করবেন? বেসিক ইম্প্রুভ করা মানে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করা। অনেকেই ভাবে যে গ্রামার ইম্প্রুভ করার মাধ্যমে মনে হয় বা ভোকাবুলারি ইম্প্রুভ করার মাধ্যমে মনে হয় আমি আমার বেসিকটা ইম্প্রুভ করতে পারবো, এবং এর জন্য গ্রামার শেখা শুরু করে দেয়, ডিকশনারি কিনে অথবা হচ্ছে ভোকাবুলারি বই কিনে ভোকাবুলারি মুখস্থ করা শুরু করে দেয়। কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি অ্যাপ্লিকেশন ছাড়া কোনো গ্রামার শিখেন, অর্থাৎ গ্রামারের কোনো ব্যবহার নাই, শুধুমাত্র গ্রামারটাকে শিখছেন, ঠিক একইভাবে ভোকাবুলারির কোনো ব্যবহার নাই, শুধুমাত্র গদ বাঁধা প্রতিদিন 20-30টা করে ভোকাবুলারি মুখস্থ করে যাচ্ছেন, তাতে কিন্তু আপনার খুব বেশি লাভ আসলে হবে না, অর্থাৎ এখান থেকে আপনার খুব বেশি ইম্প্রুভমেন্ট হবে না। বিকজ আপনি ইউজ ছাড়া একটা জিনিস শিখছেন, আর ইউজ ছাড়া যদি আপনি ওই জিনিসটা শিখেন তাহলে সেখান থেকে আপনার খুব বেশি বেনিফিট হবে না। তাহলে আপনাকে কী করতে হবে, আপনি চাইলে ঘরে বসেই কিন্তু আপনার এই বেসিকটা ইম্প্রুভ করে নিতে পারেন। যেমন কীভাবে আপনি পারেন, আপনি প্রতিদিন যদি অন্ততপক্ষে 1 ঘন্টা যদি রিডিংয়ের জন্য সময় দেন, এবং ডিকশনারি রিডিং পড়তে গিয়ে যে সকল ওয়ার্ডগুলো আপনার আননোন বেরোচ্ছে সেগুলো যদি ডিকশনারির হেল্প নিয়ে যদি পড়ে ফেলেন এবং মুখস্থ করে ফেলেন, তারপর যদি আবার সেই রিডিংটা বারবার পড়েন, তাহলে সেখান থেকে আপনার রিডিংটা ইম্প্রুভ হতে পারে। আপনি যদি শুধুমাত্র লিসনিংটা প্রতিদিন 1 ঘন্টা করে শুনে যান এবং বোঝার চেষ্টা করে যদি আপনি শুনেন, তাহলে আপনার দেখা যাবে যে 2 মাস বা 3 মাস পরে আপনার লিসনিংটা ইম্প্রুভ হবে। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা অন্ততপক্ষে সেলফ টক করে যান অথবা আধা ঘন্টা সেলফ টক করেন, আপনার এই যে সেলফ টক করার অভ্যাস, নিজে নিজে কথা বলার অভ্যাস, এই কথা বলার অভ্যাসের কারণে আপনার স্পিকিং ইম্প্রুভ করবে। আপনি যদি প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা যদি আপনি লিখেন, তাহলে অথবা 1 পাতা যদি আপনি লিখেন, আপনার রাইটিং অভ্যাসটা তৈরি হবে। এই 4টা কাজ যদি আপনি প্রতিদিন করে যেতে পারেন, তাহলে আশা করা যায় যে 2 থেকে 3 মাস পরে গিয়ে আপনার লেভেলটা আগে যা ছিল তার চাইতে একটু বেটার হবে। এরপর যদি মোটামুটি আপনি দেখেন যে না, আপনি 50%-এর উপরে, 60% বা 70% সবগুলোতেই ভালো করতে পারছেন, তখন গিয়ে আপনি আইএস প্রিপারেশন শুরু করবেন। বাট আইএস প্রিপারেশন শুরু করা মানে এই না যে আপনি কোনো একটা কোচিংয়ে ভর্তি হওয়া। আপনার বেসিক ঘরে নিজে নিজে ইম্প্রুভ করার পরে আপনি আইএস প্রিপারেশন শুরু করার জন্য আগে কেমব্রিজের বইগুলো নিয়ে নিজে নিজে ট্রাই করবেন, কমপক্ষে 1 মাস বাসায় ট্রাই করার পরে তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথাও কোচিং করবেন কি না। অর্থাৎ আপনি যদি আগেই যদি কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যান, তাহলে দেখা যাবে যে হঠাৎ করে আইএসের সিলেবাসটা আপনার জন্য কোচিংয়ের ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু আপনি এখনও সিলেবাসটাই বুঝে উঠতে পারবেন না। এই জন্য সবচেয়ে ভালো হয় আপনি 1 মাস আগে নিজে নিজে ভালো করে আইএসের সিলেবাসটা, কেমব্রিজের বইগুলো আগে বাসায় প্র্যাকটিস করে, তারপরে যাই হোক আপনার বুঝেন না বুঝেন আপনি বাসায় প্র্যাকটিস করে, ইউটিউবে এগুলোর উপরে অনেক ভিডিও দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, আপনি এগুলো দেখে কিন্তু এখান থেকে অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন। তো সেটা দেখে এরপরে যদি আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হন, দেখবেন যে আপনার
আইএলসে একটা ভালো স্কোর আসার পসিবিলিটি থাকবে, সেটাও আরও সাথে 2 থেকে 3 মাস আপনাকে চর্চা করতে হবে। অর্থাৎ টোটাল 0 থেকে IELTS পর্যন্ত এই 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ডায়াগনস্টিক স্টেপ, সেকেন্ড স্টেপ আপনার বেসিক ইম্প্রুভ স্টেপ, এবং থার্ড স্টেপ হচ্ছে আইএলস প্রিপারেশন প্লাস আইএলসে কোচিং ভর্তি। সেই সব কিছু মিলে যদি আপনি 5 থেকে 6 মাস সময় দিতে পারেন, আশা করা যায় যে আপনার ডিজায়ার স্কোর যেটা আছে অর্থাৎ 6, 6.5 বা 7 কিংবা 7.5, আপনার ডেডিকেশনের উপর নির্ভর করে এই স্কোরটা অনেক অনেক বেশি বাড়তে পারে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আপনাদের কাছে কোনো আইএলস প্রিপারেশন কোর্স আছে কি না। হ্যাঁ, আমরা যেহেতু আইএলস প্রিপারেশন সেন্টার, তাই আমরা আসলে আইএলস প্রিপারেশন কোর্স করাই। আমাদের মেইন কোর্স যেটা, আমরা আসলে 0 থেকে IELTS-এর একটা কোর্স করাই, যেই কোর্সটি হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস, যদি কেউ অফলাইনে করতে চায় এটা টানা 6 মাস চলবে। আবার যদি কেউ অনলাইনে করতে চায় তাহলে এটা হচ্ছে প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস, এবং অনলাইনেই প্রতিদিন 3 ঘন্টা করে চলবে। সো এই কোর্সটার বিশেষত্ব হচ্ছে এটাই যে আপনি কি পারেন না পারেন সেটা আমাদের দেখার বিষয় না। এই কোর্সটাতে আপনি একেবারে 0 লেভেল থেকে শুরু করবেন, এবং আইএলসে আপনার টার্গেট স্কোর না আসা পর্যন্ত আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হতে না যে আপনার এটা না যে আপনাকে আমাদের আইএলস কোর্সে ভর্তি হতে হবে, বাট অনেকেই জানতে চায়, তাই আমরা আসলে এই ইনফরমেশনটা দিচ্ছি যে আমরা 0 থেকে IELTS পর্যন্ত করাই, এবং এটা প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস হয় অফলাইনে যদি করতে চান, আর প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস হয় যদি আপনি অনলাইনে করতে চান। অনলাইনে আমাদের প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনারা করতে পারবেন, আর অফলাইনে হচ্ছে আমাদের 2টো অফিস আছে, একটা হচ্ছে গাজীপুরে এবং আরেকটা হচ্ছে ঢাকা উত্তরাতে। এই 2টো অফিসেই কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। এবং এই কোর্সটা যেহেতু একটা লং কোর্স এবং কিছুটা এক্সপেন্সিভ কোর্স, এই কারণে এই কোর্সে আপনার জন্য একটা সুবিধাও আছে। যদি কেউ একটু অ্যাডভান্স লেভেলের থাকেন বা কেউ যদি একটু মিড লেভেলে থাকেন, তাহলে হয়তো তার জন্য আমরা এই কোর্সে একটু স্কলারশিপের ব্যবস্থা করেছি, যেটা সকল বিস্তারিত আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে বা পিন কমেন্টে পেয়ে যাবেন। পিন কমেন্টে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, বিস্তারিত পড়ে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করে এই কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারেন। আর যদি আপনি কোর্স করতে নাও চান, কোনো সমস্যা নেই, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আইএলস 0 থেকে IELTS ভালো করার জন্য অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলেও কিন্তু মোটামুটি ভালো করতে পারবেন। তো এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোর্সের ব্যাপারে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে আমাদের কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি কোর্সের বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।